সিলেটে চলছে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা 2020। নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলা 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ উপলক্ষে মনোরম সাজে সজ্জিত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। বইমেলায় প্রতিদিন সমাগম হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। প্রায় চেষ্টা করি বইমেলায় আসার জন্য, আজকে ব্যস্ততার থাকার পরেও এখানে এসেছি, খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে এই বইমেলাতে এসে, অনেক লেখকের নতুন লেখকের বই পেয়েছি, গল্পের বই, তারপরে নতুন এই সায়েন্টিস্ট বই, বিভিন্ন ধরনের বই আসলে আমাকে খুব মুগ্ধ করেছে। আমি বই মেলা এসে অত্যন্ত আনন্দিত, অনেক লোকজন এবং বিভিন্ন স্টল দেখছি, বইয়ের স্টল। তন্মধ্যে বাসিয়া প্রকাশনী নামে সেখানে দেখলাম বঙ্গবন্ধু সরা নামে আর একটি বই বাসিয়া প্রকাশনীতে, মুক্তিযুদ্ধের সরা নামে একটি বই, আমার অত্যন্ত ভালো লাগলো। বিভিন্ন স্টলে স্টলে বই কেনাকাটার সাথে সাথে ফটো বুথে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর সাথে সাথে আঞ্চলিক প্রকাশনী সংস্থার স্টল রয়েছে এই বইমেলায়। মেলাটি আমরা ফেব্রুয়ারি আসলেই আমরা মেলার জন্য উন্মুখ হয়ে থাকি, সারা বছরই আমরা উন্মুখ হয়ে থাকি কবে ফেব্রুয়ারি আসবে, কবে বই মেলায় পাঠকদের কাছাকাছি আমরা যেতে পারবো। আমরা সারা বছর লেখালেখি করি, কিন্তু পাঠক আর লেখকের সমাগম ঘটে মেলাতেই। আমার বইটা বাসিয়ার প্রকাশনীর অমর একুশে বইমেলায় 415 নম্বর স্টলে আমার বইটি আছে, সিলেটে এই বাসিয়া স্টলে আছে। আমি জানি না কতটুকু লিখতে পেরেছি, তবে এই বিবেকের বা দায়ভার সব কিছু পাঠকের কাছে। জি, ঢাকায় আমার বইগুলো চলছে, এমনকি চৈতন্যের বেস্ট সেলার 5টা বই দিছিল কিছুদিন আগে, এর মধ্যে আমার 2টাই আছে আলহামদুলিল্লাহ। লেখালেখি তো ইচ্ছা আছে যে আজীবন লিখবো, বাকিটা দেখা যাক কী হয়। আমার এছাড়াও আমি অনেক কাজ করতে, খলিল জিবরানকে নিয়ে তার অনুবাদ করতেছি, তারপরে নাগিব মাহমুদরে নিয়ে কাজ করতেছি, এমনকি আমার স্বরচিত কবিতা লেখালেখি চলতেছে আর কি। প্রথম বই প্রকাশ করে আমি খুবই আনন্দিত, যতটা না আনন্দিত তার চেয়ে বেশি উল্লাসিত। কবিতা চাষ করছি 16 বছর ধরেই, আসলে বাংলা ভাষা দু একটা কথা লিখতে পারলে প্রাণের জন্য কীরকম শান্তি আসে, ওই আত্মার প্রশান্তির জন্যই লেখা। অনেক তরুণ কবি ও সাহিত্যিকের বই দিয়ে সজ্জিত হয়েছে এ সকল স্টল। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে উৎসর্গ করে উদযাপিত হচ্ছে বন্ধুসভার এ বইমেলা। সিলেট বইমেলা এবারে আমাদের প্রথম আলো বন্ধুসভা থেকে 5ম বারের মতো আয়োজন করা হচ্ছে। আমাদের সহযোগিতায় ছিলেন সিলেট সিটি কর্পোরেশন। আমাদের প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসছে, নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হচ্ছে, লেখক সাহিত্যিক আড্ডা থাকছে, সেক্ষেত্রে আমাদের বইয়ের যে বেচা কেনাটাও সেটাও থাকছে সরগরম। আমরা যে অনুভূতিগুলো আমাদের পাঠকের কাছ থেকে বা বইপ্রেমী দর্শনার্থী যারা আসছেন, তারা আসলেই আমাদের এই বইমেলা নিয়ে খুবই খুশি। তারা চাচ্ছেন যে এই মেলার ব্যাপ্তিটা 15 দিন না হয়ে যাতে আরও বেশি করতে পারি। বুঝাই যাচ্ছে আসলে আমাদের মেলা সরগরম হয়ে রয়েছে সিলেট এই জেলা শহরের মধ্যে। আমরা চাচ্ছি আরও বড় পরিসরে আগামীতে আমাদের এই পরিসরটা আমরা আরও বৃদ্ধি করব, যেহেতু আমরা সেই রকমভাবে আমাদের সাড়াটা পেয়েছি। শুরুর থেকে প্রতি বছর উন্নতি করছে, মানুষের সমাগম বাড়ছে, মানুষের অংশগ্রহণ বাড়ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণও বাড়ছে। প্রথম আলো বন্ধুসভা যেটা সবচেয়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, গুছানো একটি আয়োজন থাকে। আর এবার যেটা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু খুব কম তারা আয়োজন করছেন, এটাও একটা ভালো দিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে কিন্তু গান শোনার জন্য মানুষ আসছে না, যারা আসছেন বই দেখতে, বই কিনতে কিংবা বইকে ভালোবেসেই আসছেন। লোক সমাগম খুবই আশাব্যঞ্জক, ভালো, মানুষের মধ্যে একটা, বিশেষ করে তরুণদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর কি। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।